बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम निश्चय तुम्हारा भलो आसो हमें मोहम्मद हुमायूं कबीर सहकारी अध्यापक हिसाब विज्ञान विभाग रूपसा कलेज पूर्व रूपसा खुलना हमें आज तुम्हारे हिसाब विज्ञान द्वितीय पत्र 254 कोडर द्वितीय अध्याय अंशधारी कारबार नहीं आलोचना करब एवं गुरुत्वपूर्ण पॉइंटगुलो बोलब पाशापाशी अंकेर नियम शेखाब কাজেই যে যেখান থেকে আমার ক্লাস শুনছো বা দেখছো আশা করবো তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে নেবে। কাজেই কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। তো এখানে অংশীদারি কারবার কী সেটি আমাদের একটু জানা দরকার। তো বলছে, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো বৈধ কারবার সংগঠন গড়ে তুলবে তাকে বলবে অংশীদারি কারবার। এই সংজ্ঞার আলোকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাই, পয়েন্টগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করি, তারপরে অঙ্কের নিয়মে যাব। তো দেখো কী বলছে সংজ্ঞা, যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি। তো প্রথম আমরা পয়েন্ট পাই যে অংশীদারদের সংখ্যা, তাহলে আমরা কি দেখতে পাই সংজ্ঞার প্রথমে পাই যে অংশীদারি কারবার হতে হলে নিঃসন্দেহে সন্দেহের কোনো কারণে একের অধিক ব্যক্তি হতে হবে, একজনের দ্বারা অংশীদারি কারবার হতে পারে না। তাহলে কি বলছে, কমপক্ষে দুইজন এবং এই ক্ষেত্রে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 20 জন, আর ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। তাহলে আমরা সংজ্ঞার প্রথমে কি পেলাম, যে সদস্য সংখ্যা। তার পরবর্তীতে বলছে, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তাহলে তাদের মেইন উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারগণ ব্যবসা পরিচালনা করবেন এবং যে মুনাফা হবে সেটি তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নেবে। শুধু যে মুনাফা হবে সেটি নয়, লোকসান হলেও সেটিও তারা বন্টন করে নেবে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই যে বৈধ উদ্দেশ্য, উদ্দেশ্যটা কী থাকতে হবে, বৈধ। অবৈধভাবে দুইয়ের অধিক ব্যক্তি মিলে যদি কোনো কাজ করেন সেটি কিন্তু অংশীদারি কারবার হবে না। 3 নম্বর পয়েন্ট, বৈধ উদ্দেশ্য। তাহলে আমরা কি পাই, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো বৈধ কারবার সংগঠন গড়ে তুলবেন তাকে বলা হবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ অ্যাকাউন্ট। তাহলে আরও একটি পয়েন্ট আসছে এবং অংশীদারি ব্যবসায়ের অত্যাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে চুক্তি। 4 নম্বর, এই চুক্তি নিয়ে দুই একটি কথা বলতে হয়। চুক্তি কী, আসলে চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। এই চুক্তি হবে 2 প্রকার, একটি হচ্ছে লিখিত আরেকটি হচ্ছে অলিখিত। তবে লিখিত চুক্তি হচ্ছে বৈধ এবং ওটির গ্রহণযোগ্যতা বেশি। এবার আমরা আসি অংশীদারি কারবারে করণীয় কী। প্রথমে অংশীদারদের একটা লাভ লোকসান আবণ্টন হিসাব তৈরি করতে হবে, পরবর্তীতে এই লাভ লোকসান আবণ্টন হিসাব নিয়ে ওদের মূলধন হিসাব তৈরি করতে হবে। তো লাভ লোকসান আবণ্টন হিসাব করার জন্য আমি আমার স্টুডেন্টদের সহজভাবে 2-3টি সেন্টেন্সের মাধ্যমে শিখিয়ে থাকি যাতে করে তাদের বেশি করে মনে থাকে। তাহলে তোমরাও সেভাবে ঘর করে পয়েন্টগুলো লিখে নাও। আমরা দুভাবে করতে পারি, আধুনিক শখেও করতে পারি, টি শখেও করতে পারি। তো আমরা যদি আধুনিক শখে করি তাহলে আসবে উপর অংশ আর নিচের অংশ, আর টি শখে করলে ডান পাশ আর বাম পাশ বা ডেবিট পাশ আর ক্রেডিট পাশ। আমি টি শখে এই পয়েন্টগুলো লিখে দিই, তাহলে আমার লিখতেও সুবিধা হবে, তোমাদের লিখতে এবং বুঝতেও সুবিধা হবে।
তোমরা দেখতে পাচ্ছ আমি টি শার্ট কেটেছি এবং ডান পাশে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর দিয়েছি, বাম পাশে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়েছি। তো ডান পাশে এক নম্বর আসে প্রথমে নিট লাভ। তো এই নিট লাভটা আমরা কোথায় পাবো প্রশ্ন এসেই যায়। নিট লাভটা সাধারণত প্রশ্নের নিচে দেওয়া থাকে। তাহলে আমরা কী লিখব, প্রথমটা হচ্ছে নিট লাভ। নিট লাভ যা কেটে লিখে নাও তোমরা, যে প্রশ্নের নিচে দেওয়া থাকে দেওয়া থাকবে। দুই নম্বর পয়েন্ট আছে নগদ উত্তোলনের সুদ বা পণ্য উত্তোলন। কি লিখব তাহলে, নগদ উত্তোলনের সুদ বা পণ্য উত্তোলন। নগদ উত্তোলনের সুদ অথবা পণ্য উত্তোলন, ব্র্যাকেটে আমরা লিখব যেটি থাকবে সেটি নিব, না থাকলে তো নেওয়া যাবে না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে অগ্রিম খরচ অথবা কোনো প্রকার আয়, অগ্রিম খরচ অথবা কোনো প্রকার আয়। তাহলে আমরা আধুনিক শখের উপরে এবং তিরিশকের ডান পাশে কী পেলাম, প্রথম কাছে নিট লাভ কোথায় পাবো আমরা প্রশ্নের নিচে দেওয়া থাকবে, দুই নম্বর হচ্ছে নগদ উত্তোলন সুদ বা পণ্য উত্তোলন, আর তিন নম্বর হচ্ছে তিন নম্বর কোনো প্রকার আয় বা অগ্রিম খরচ। আমরা বাম পাশ বা আধুনিক শখের নিচে আমরা আসি, কী আসে প্রথমটা আছে নিট ক্ষতি, ব্র্যাকেটে লিখব যদি থাকে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে মূলধনের সুদ, আর তিন নম্বর হচ্ছে বকেয়া খরচ বা কোনো প্রকার খরচ। এই হচ্ছে মূলত লাভ লোকসান আবন্টন হিসাব করার ছোট্ট একটি শর্ট। আমরা যদি এই শর্টটি ফলো করি দেখতে পাবো এর বাইরে কোনো এন্ট্রি থাকবে না, শুধুমাত্র ভাষাগত কিছু সমস্যা থাকবে যেগুলো আমরা প্র্যাকটিস করলে তার সমাধান করা সম্ভব। এরপরে আমরা এই যে ক্রেডিট পাস এবং ডেবিট পাস বা উপর বা নিচে এই দুইয়ের পার্থক্যটাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। তোমাদের এখানে আরও একটি কথা জানিয়ে রাখি, তোমাদের সুবিধা হবে, এই মুনাফা বন্টনের যে পদ্ধতিগুলো আছে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, সেই অনুপাত অনুসারে অংশীদারদের মাঝে মুনাফা বন্টন করে নেওয়া যাবে বা করে দেওয়া যাবে। যদি এই অনুপাত দেওয়া না থাকে তাহলে আমরা কীভাবে মুনাফা বন্টন করব, সেই ক্ষেত্রে দুটো পদ্ধতি, একটি হচ্ছে মূলধন অনুপাত, তারা যে মূলধন নিয়ে আসছে সেই অনুপাতে আমরা করতে পারি, অন্যথা সমান অনুপাত। তাহলে আমরা কী শিখলাম, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাত অনুসারে, যদি অনুপাত দেওয়া না থাকে তাহলে মূলধন অনুপাতে অথবা সমান অনুপাতে, এভাবে তাদের বন্টনযোগ্য মুনাফা বা ক্ষতির অংশটা ভাগ করে দিতে হবে। এরপরে আসবে মূলধন হিসাব। মূলধন হিসাব আবার দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি বা ফিক্সড মেথড, আর একটি হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। তো যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করতে বলে সেই ক্ষেত্রে আবার চলতি হিসাব করতে হয়। চলতি হিসাবটা কী, যে ব্যাংকে হিসাব করলে আমরা জানি তিন প্রকার হিসাব খোলা যায়, একটি হচ্ছে চলতি হিসাব, দুই নম্বর সঞ্চয় হিসাব এবং আরেকটি ফিক্সড বা স্থায়ী হিসাব। এই চলতি হিসাব করার ফলে মূলধনের উপর কোনো এফেক্ট পড়বে না, তাই মূলধনটা ফিক্সড থেকে যাবে। তো মূলধন হিসাব আমরা কীভাবে করব, যে ওদের যে মূলধনের উদ্বৃত্ত দেওয়া থাকবে প্রথমে আমরা সেই উদ্বৃত্তটা নিব, নেওয়ার পরে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট পাশে যেগুলো আসছিল ওইটা জাস্ট আমরা ক্রেডিট পাশে নেব, এবং ক্রেডিট পাশে যেগুলো আসছিল ওইটাকে আমরা ডেবিট পাশে নেব, পাশাপাশি উত্তোলনটা নেব। এগুলো নেওয়ার পরে যদি আমরা ডিফারেন্স বের করব ওই ডিফারেন্সটাই হবে মূলত
তাদের মূলধন হিসাবে ব্যালেন্স সিডি। এভাবে আমরা মূলধন হিসাব তৈরি করব। তো আমরা এই যে নিয়মগুলো লিখলাম বা দেখলাম, এগুলো আমরা বাসায় একটু প্র্যাকটিস করব, দেখব সামনের ক্লাসে আমি তোমাদের একটি উদ্দীপক দেব, সে উদ্দীপক থেকে কীভাবে আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং অঙ্ক করিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।